থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। কিপার গোলকিপার থেকে জেনে নেবো যে খেলায় গোল হচ্ছে না কেন। দেখো বার্সেলোনা থেকে এসছে কিন্তু টাচটা গেল। গোলকিপার ভাবছে কি করবে, করতে করতে প্লেয়ার চলে এসছে, আকাশের হেড, সুন্দর গোল, সুন্দর গোল। গেঞ্জি দেখতে পাচ্ছ, বাংলার জেদ, বাংলার গর্ব, ফুটবলই আমাদের স্বর্গ। তো এরকম গেঞ্জি যদি কিনতে হয় অবশ্যই কোথায় যেতে হবে? dressus.com আমাদের, দেখো নামটা দেখে নাও, ডি আর এস অনেক রকম কালার অ্যাভেলেবল আছে, যাদের ইচ্ছা কিনে নিতে পারো। তো এবার চলো আমাদের ব্লগে, খেলা শুরু। আজকে টপ ভিউ, এই যে রাকেশ সুন্দর কাটিছে, গোল কি হবে? আবার রাকেশ, বাপি খুব সুন্দর সেভ। এবার গোলকিপার থেকে জেনে নেবো যে খেলায় গোল হচ্ছে না কেন। অন্যদিন তো 20-25টা গোল হয়, অন্যদিন 20-25টা গোল হয়, গোল করছে না সুমনের কাছে। সুমনও আমার মতো পরে এসছে বলে দেরিতে নামবে। ওদিকে দেখো, ওদিকে ওই যে পিছনে খেলা হচ্ছে, মনে হচ্ছে গোলটা মিস করবে না, কিন্তু গোল দিয়ে দিয়েছে। ফ্রন্ট ক্যামেরায় প্রথমবার গোল রেকর্ড হয়েছে, ফ্রন্ট ক্যামেরায় গোল রেকর্ড হয়েছে। দেখো পিন্টু, তার মুখে হাসি দেখো, চকচক করছে পিন্টু। পাস আকাশের কাছে, বল, ভালো পাস, গোল, আকাশ অ্যাসিস্ট করেছে। আর এখানে আমাদের জেমি ভার্ডি গোল করেছে, শুধু দৌড়ে বেড়ায়। আমার দুজন নিজেদের মধ্যে কীসব কথাবার্তা বলে গেলো, সাংসারিক কথাবার্তা, বলছে পরেরটা আমাকে পাস দিয়ে আমি গোল করবো, ভিডিও হচ্ছে। গোলকিপার ভাবছে কি করবে, করতে করতে প্লেয়ার চলে এসছে, আকাশের হেড, সুন্দর গোল, সুন্দর গোল, সুন্দর গোল। এই বিশ্ববিখ্যাত গোলকিপার গোল খেয়ে গেছে। ওই দেখো শুধু ফুটেজ, শুধু ফুটেজ, ভালোটা বাপি থাকলে কিন্তু গোল হতো না, শুধু ফুটেজ। গগনে গগনে খেলা হচ্ছে, আকাশকে সুন্দর পাস, পায়ে বল পেয়েছে, লোভনীয় বল, সুন্দর পাস আর অ্যাসিস্ট, আকাশ অ্যাসিস্ট করেছে, একটু ফুটেজ নিয়ে নাও আবার। ও পিন্টু দা এক্সপিরিয়েন্স প্লেয়ার, নাম ফাম ভুল বলছি। আরে কি গোল, চলবে? ওই পারে এক ডিফেন্ডার দাঁড়িয়ে আছে, আর এই পারে আমি দাঁড়িয়ে আছি, দুদিকে দুই ডিফেন্ডার। সে দেখে নিচ্ছে আজ কাকে মারবে, কাকে মারলে আজ ঠিক হয়। আবার রামকৃষ্ণর মতো সাইন দিচ্ছে, আবার সেই চায়ের দোকানে কাকুদের মতো গেঞ্জি তুলেছে। পিন্টু দা খুব সুন্দর সে বাপির অসাধারণ। এই বাজে কথা না, ব্যান করে দেবো কিন্তু মারছে। এই যে দেখে নিন, এই ছেলেটা সৃষ্টি পাচ্ছে, বলকোটের কাছে বল, আর গুদুম বেড়া চালিয়ে দিয়েছে। গোল করা হয়ে গেছে, ফুটেজ পেয়ে গেছে, ওই জন্য উঠে এসছে, বলছে আর খেলার দরকার নেই। আর ফুটেজ হয়ে গেছে, গোল হয়ে গেছে, তো পাঁচজন পাঁচজন করে খেলতে হয়, তো সাতজন উঠেছি। সব বাজে কথা, কোনোদিন ওঠে না, যে ফুটেজ হয়ে গেছে, ফুটেজটা দেখার জন্য উঠেছে, এক্ষুনি আবার নেমে পড়লো। এই দেখেছো কত সুন্দর গোল দিলাম, তো ওনাই বল, ওটা আমাদের বিশ্ববিখ্যাত গোলকিপার ছিল, ওই জন্য পেরেছে। যাই হোক, গোলকিপার তো গোলকিপার, সে বুঝবে না কেন। এই দেখো উঠেছি, আমাদের টিম গোল খেয়ে গেছে, ঠিক আছে, আমি উঠলেই গোল খেয়ে যায়। এক্ষুনি গোল খাচ্ছিল, দেখ গোলকিপার কে দোষ দিচ্ছে, দেখো এক্ষুনি গোল খাচ্ছে। গোলা গোলা আমাদের বাহুবলী, দেখো পায়ের ফাঁক দিয়ে পিন্টু দা, পিন্টু এমবাপ্পে, পিন্টু দা কিন্তু সেই গোল স্কোরারের ব্যাপারটা কিন্তু রয়েই গেছে পিন্টু দার মধ্যে, প্রত্যেক ম্যাচে গোল করে যাচ্ছে পিন্টু দা। আই সাবাস, এই তো পিন্টু দা স্কিল, পিন্টু দা স্কিল। দেখো যা বাহুবলী পায় বল, বাহুবলী বা গুদুম করে মারবে, একটুর জন্য পিন্টু দা সাবস্টিটিউট হচ্ছে। এবার পিন্টু দার জায়গায় নামছে, কে নামলো? প্রীতম কোটা, প্রীতম, প্রীতম কোটা। দেখো পৌঁছাতে পারলো না গুড্ডু, টাই নিচ্ছে বিতানের থেকে গুড্ডুর পায়ে বল, গুড্ডু আবার পাস দিয়েছে সুন্দর বিতানকে, বিতানের থেকে বাপির পায়ে বল, বাপি আবার বিতানে, খুব সুন্দর পাসিং ফুটবল হচ্ছে, কিন্তু ওরা গোলে কনভার্ট করতে পারে, খুব সুন্দর পাস, গুড পাস, আরে নাটমেক করে দিয়েছিল গুড্ডু, একটু জন্য বল, গুড পাস গুড্ডুকে, আরে মিস, ভালো পাস দিয়েছিল গুড্ডু, কিন্তু ছোটু কনভার্ট করতে পারলো না, আবার
একটুর জন্য করবো না, খুব ট্রাই করছে, 8-3 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে ওরা। খুব সুন্দর বল বাড়িয়েছে, গোল। এ বাবা, এই গোলটাও মিস, আজকে ওদের একদমই লাক নেই। বাপি ভাবজি এখন কি করবে, পাস দিয়েছে, বাড়ে বাড়ে মেরেছে আকাশ। আজকে আমি কি খেলছি তাই না, আমি অসাধারণ খেলছি, ওরম মনে হয় এরকম টিমে পড়লে যে কেউ খেলবে। অনেক আছে একটু চশমা পরে কি করে খেলি, আরে ছোট থেকে আমার চশমা পরে পরে খেলাই অভ্যাস। আর আমার দেখো চশমা পরে খেলা অভ্যাস নেই, চশমা ছাড়া না, এটা ফাইবার, চাপ নেই, পড়লেও ভাঙে না, এটা ফেলে দিলাম, কোনো প্রবলেম নেই। এ কি সব হচ্ছে, সার্কাস দেখাচ্ছে বাবা, না বল বাইরে। আর তার সাথে যারা পেনাল্টি সুমন নেমেই একটা আমাকে গিফট করে দিয়েছে আমাদের টিমকে, একটা পেনাল্টি, সে সৌভিক গোলকিপার। ভালো সেভ দেওয়ার চেষ্টা করেছিল, গুড গুড, চলবে। প্রত্যেকদিনই আমাদের খালে পুকুরে বল যায়, আজকে কমপ্লেক্সের পুকুরে বল চলে গেল। 15 খানা গোল খেয়েছে ওদের, একটু দেখো ওদের 15 খানা। এই যে দেখো, না না আজকে তো গুড্ডু অসুস্থ ছিল, খেলা দেখেই বুঝতে পেরেছো সর্দি কাশি। কি সব বলছিল আগের দিন যে নাকি 3-4 গোল দেবে আমাদের। হ্যাঁ তো কি আজ কবল দিয়েছি, হলো এই কবল দিয়ে, এই টিম নিয়ে যেখানে পোগবা ছিল না, আরে টিমটা কিছু নেই, সেই টিমকে নাকি লাস্টে গিয়ে 1 গোল দিতে হয়েছে। হ্যাঁ তাও লালালা গোল দিয়েছে 2.5 বছর। আমি আগেই বলেছি যে এখন ছোট বড় টিম বলে কিছু নেই, সব বাজে, সবাই যে যার দিনে খেলবে ভালো, ভালো খেলেছে আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেড তো কিছু করে, কিন্তু আজকে কিন্তু আজকে খুব ভালো খেলা হয়েছে, তোমরা এনজয় করলে তো খেলাটা। হ্যাঁ ইয়াং প্লেয়ার ভালো খেলে, মানে আমি আমার কথা বলছি। হ্যাঁ রে পুরো হয়ে রিটায়ার করার বয়স চলে এলো, কার কথা বলছিস, তোর কথা, ইয়াং প্লেয়ারটাকে, ইয়াং প্লেয়ারটা ইউনাইটেড কি নাম বলে গেলাম, আচ্ছা অ্যাশলি ইয়াং এর কথা বল। টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য, আর এখনের জন্য টাটা।